তো গাইস আমরা এখন আছি সুন্দরবনের বর্ডারে আমরা এখন সুন্দরবনে এন্টার করব এই হচ্ছে সুন্দরবনের বর্ডার চলুন আমার সাথে চলুন আশেপাশে কিন্তু দেখতেছেন দেখতে পাচ্ছেন প্রচুর জঙ্গল এখানে আমরা দেখবেন আমাদের সাথে সাথে থাকলে দেখবেন যে কিভাবে আমরা সারভাইভ করি ঠিক আছে এই দেখেন অবস্থা এটা হচ্ছে ডাইরেক্ট এই নদীটা ডাইরেক্ট বঙ্গোপসাগরের সাথে অ্যাটাচ করা ঠিক আছে আর সামনে গেলে দেখবেন হচ্ছে এই যে এটা হচ্ছে পশ্চিম দিক হ্যাঁ এটা হচ্ছে পশ্চিম দিক আর এটা হচ্ছে পূর্ব দিক হ্যাঁ পূর্ব দিকে ওই দিকে হচ্ছে খুলনা খুলনা সাইড আর এই আপনারা এটা দেখতে পাচ্ছেন উত্তর হ্যাঁ উত্তর উত্তর দিকটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডারের পাশে আর কি তো চলেন আমাদের সাথে একটু সাবধানে থাকি একটু সাবধানে থেকে দিয়ে সামনে বাঘ টাক থাকতে পারে সবাই গ্রুপিং করে থাকো যে কোনো মুহূর্তে বাঘ আক্রমণ করতে পারে এখানে যে আমরা ইনস্ট্রাকশন না মেনে এদিকে চলে আসলাম এটা কি ঠিক হলো চল এই কি বলো মুস্তফা এই জিহাদ চল 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 চলুন চলুন ভাই আমার বুকটা এখনো খুব দুপ দুপ করতেছে যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে আমরা শুধুমাত্র আপনাদেরকে শুধুমাত্র এই ভিডিওগুলো দেখানোর জন্য যে কি হতে পারে এখানে শুধু আপনাদের জন্য আমরা এখন ভিডিও শ্যুট করতেছি আমার সাথে আমার টিমমেটরা রয়েছে সবার প্রাণের ঝুঁকি রয়েছে আমরা এই ঝুঁকি নিয়ে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা উজু উজু দেখুন দেখছেন দেখছেন এখানে দেখছেন একটু একটু জনমানব ছিল আগে কিন্তু এখানে যে বাঘ ভাল্লুকের ভয় ভয়ে তারা এই এলাকা থেকে চলে গেছে এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে বনের মধ্যে আমরা ঘোড়া দেখতে পাচ্ছি আর পিছনে গাধারা বসে আছে তাও দেখতে পাচ্ছি এই যে আপনারা একটু দেখতে পারবেন ক্লাইম্যাক্স আবি বাকি ইউনিকর্ন এটা হচ্ছে ইউনিকর্ন এটা ঘোড়া না ও আচ্ছা হয়তো আমার ভুল হয়েছে আমাদের সাথে স্পেশালিস্ট রয়েছে তারা বিভিন্ন প্রাণীর নাম জানে তারা নিজেরও এক একটা বিভিন্ন ধরনের প্রাণী তো আমরা একটু ঘোরাঘুরি করে দেখতেছি আর গাইজ আপনারাও সাথে থাকুন এবং এই অ্যাডভেঞ্চার এনজয় করুন আর ওই যে দেখতে পাচ্ছেন গোড়া এই একটা ক্ষেত আর এই হচ্ছে একটা খাল আমরা লাফিয়ে খাল ফের হয়ে খাল পেরিয়ে ওই যে এখানে রয়েছে আপনার ঘোড়া ইউনিকর্ন ওই একই আর কি তারপরে আছে কিছু আর কি গাধা বা গাধিনি এই কিছু একটা হবে এবং এদিকেও রয়েছে কিছু গাধা গাধিনি এবং আমরা সুন্দরবন কিন্তু ওই পাশে রয়েছে আর এই পাশে রয়েছে দুইটা ছাগল আর ডাইনোসর আচ্ছা না এগুলো হরিণ হরিণ হ্যাঁ এগুলো হচ্ছে বাচ্চা হরিণ বাচ্চা হরিণ বড়রা ওইদিকে জঙ্গলের মধ্যে আছে আর এইদিকে দেখুন একটা সাউন্ড হচ্ছে বাঘের গর্জন এটা এটা তো ইয়া খাজা না আরে তিজুরি তিজুরি লেকিন এক সেকেন্ড এটা হচ্ছে মূলতরা দুষ্টামি করতেছে এটা হচ্ছে বাঘের হাত অনেক সময় বাঘে সেইখানে আটকে যায় তারা ভাবে যে এখানে মানুষ কি করে এটা দেখতে এসে তারা আটকে যায় এবং দেখুন এখানে একটা ভাল্লুক আসছিল ভাল্লুক এসে এই কলা গাছগুলো কিভাবে কাটছিল দেখুন আর দেখতেই পাচ্ছেন এখানে জনমানবহীন একটা জায়গায় এই ঘরগুলোতে আগে মানুষ থাকতো কিন্তু এই বাঘ ভাল্লুকের ভয়ে এখন আর মানুষ থাকে না তারা এই এলাকা ছেড়ে চলে গেছে আর এই হচ্ছে নর্মাল আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন এবং নেক্সট ভিডিওতে আমাদের এখন আমরা খুবই ভয়ে আছি কারণ সামনে দেখতে পাচ্ছেন এক গাদা গাদা রয়েছে এখানে হরিণের বাচ্চারা খাচ্ছে তারাও ভয়ে রয়েছে এই গাদাদেরকে দেখে দেখুন কি করতেছে তারা কি করতেছে দেখুন দেখুন একবার আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন গাইস আমরা এখন খুবই ভয়ে আছি দেখুন আমাদের পিছনে এরা কি করতেছে দেখুন দেখুন কি করতেছে
আমরা খুবই ভয় আছি, এখন আমরা কি করব আমি বুঝতেছি না। তো আমরা এখন চলে এসেছি, এই যে দেখুন তারা কি